করে আমাদের সমাজে অনেক লোক বলে রাসূলুল্লাহ আমরা মত মানুষ আমি জানতাম চাই এরা আলেম না জালেম এরা আলেম না শয়তান এরা নায়েবে রাসূল হইতে পারে না ভাইরা আমার আমার এখানে আলোচনা এখানে আনার অর্থ হচ্ছে এই দেখেন রোজার দ্বারা মূসা কালিমুল্লাহকে দিয়ে আল্লাহ রোজা রাখাইলেন 40 দিন তার বিনিময় দিলেন নবুয়ত বিনিময় দিলেন রিসালাত বিনিময় দিলেন তাওরীদ গুনাহগার তার যুগের উম্মতদের হেদায়েতের ব্যবস্থাপক আল্লাহ আমাকে তোমাকে রোজার হুকুম দিয়েছে ঈমানদারদেরকে হুকুম দিয়ে বললেন তোমরা যদি ওই রোজার পূর্ণ আদব রক্ষা করে রোজা সিয়াম সাধনা করতে পারো রোজা রাখতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম লাল্লাকুম তাত্তাকুন তবেই তোমরা মুত্তাকি হবে পরহেজগার হবে আমার বন্ধু হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ওলি দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে ওলিউল্লাহ আরেকটা ওলিউর শয়তান যারা দিনের বেলায় খায় রোজার মাসের সম্মান দেয় না এরা ওলিউল্লাহ না এরা ওলিউর শয়তান এরা কার বন্ধু শয়তানের যেমন কার বন্ধু আর যারা ঈমান আকীদা বিশুদ্ধ রেখে নিসের খায়ের সাথে নফসানিয়তকে ত্যাগ করে আপনার সিয়াম সাধনা করছে রোজা রাখছে আল্লাহ বলেন এই তাকওয়ার দ্বারা পরহেজগারির দ্বারা সে আমি আল্লাহকে লাভ করছে আমি যদি প্রশ্ন করি আমরা আল্লাহকে লাভ করতে চাই কি চাই না তখন আমরা হাত তুলে দেখাবো কিনা বলেন হাত তুলে দেখা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ محبت بنا اللهم وعلى آله محمد وعلى أول يا خير نبي محمد أول يا ظاهر باطن نبي محمد اللهم وعلى آله দেখেন এই রোজার মাস আসছে মুসলমানের জন্য মুমিনের জন্য একটা বিরাট রহমত পূর্ণ মাস কিনা পরের মাস কিনা বড় আফসোস আজকে মুসলমান দাবিদার ব্যবসায়ী হইয়া আরেক রোজাদারকে কষ্ট দিচ্ছে যদি মাল কিনা আনছে 10 টাকার এখন রাখতেছে 50 টাকা সত্য না মিথ্যা বলেন এমন রোজাদার আছে একটা খেজুর কিনে খাওয়ার ক্ষমতা তার এখন নাই সত্য না মিথ্যা বলেন অথচ যেই মালগুলা বিদেশ থেকে আনা হচ্ছে অনেক বাধা বিপত্তি ত্যাগ করার পরে মালগুলো আসছে মালের রেট যদি সরকারি দেওয়া আছে আমার 100 টাকা এখন দোকানের কাছে গিয়া দেয় মাল নাই কি অল্প কটা মাল আছে নিজে 200 টাকা লাগে সত্য না মিথ্যা বলেন এটা সিন্ডিকেট ব্যবসা কি ব্যবসা আপ থেকে প্রায় 7 বছর আগে 6 বছর আগে দেশ টিভিতে আমাকে এবং আল্লামা ইরশাদ বুখারী দুজনকে ডাকছিল
ব্যবসা বাণিজ্য ইসলাম ইসলামে ব্যবসা বাণিজ্যের কতটুকু মর্যাদা আমাকে প্রশ্ন উত্তর পর্বে রাজশাহী না না যশোর থেকে একটা প্রশ্ন সরাসরি করছে এক লোক যে হুজুর শরীয়ত মোতাবেক একজন ব্যবসায়ীর কতটুকু গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে জানতে চাই তো জবাব দিয়েছিলাম তখন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন জোরে বলুন সুবহানাল্লাহ একজন সৎ ব্যবসায়ী কি ব্যবসায়ী সৎ ব্যবসায়ীর হাসর হবে এক নাম্বার নবীগণের সাথে দুই নাম্বার সিদ্দিকগণের সাথে তিন নাম্বার শহীদগণের সাথে চার নাম্বার ওলিগণের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ কার হাসর আত-তাজিরু সাদুকুল আমিন বলা হয়েছে আমিন শব্দের অর্থ হচ্ছে আমানতদার ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যারা হবে তাদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আপনি মাল কিনতে গেছেন বলবে ভাই আপনি আমার বন্ধু মানুষ আপনার সাথে তো মিথ্যা কথা বলতে পারি না এত টাকা দিয়ে আনছি আপনার খুশি এমন আসেনি জোরে আসে কিনা কথার মধ্যে কিন্তু মিথ্যা বলে দিয়েছে ধোকাবাজ প্রতারক এদের বন্দিগি আল্লাহ কবুল করবেন না আসিদকু ইয়ানজি ওয়াল কিজবু ইহলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজে ব্যবসা করেছেন আমি সিনিয়া গিয়ে হুজুর ব্যবসায়ের মাল আনছেন নিজের চাচার সাথে গেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ব্যবসার দায়িত্ব আল্লাহর হাবিব নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা করা সুন্নাত ইমামে আজম আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাফরের ব্যবসা করেছেন কিসের ব্যবসা করেছেন কাফরের ব্যবসা করেছেন রোজার আদব আপনারা গ্রাম অঞ্চলে যারা আছেন মোটামুটি আছে আমরা যারা শহর অঞ্চলে আছি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম রোজা শুধু উপবাস থাকার নাম রোজা না সোম শব্দের অর্থ ইমসাক সোম শব্দের অর্থ কি ইমসাক আনিল মুনহিয়াত যেই সমস্ত বস্তু শরীয়ত নিষেধ করেছে ওই বস্তু থেকে ফিরে থাকার নাম হচ্ছে রোজা ওই বস্তু থেকে ফিরে থাকার নাম কি রোজা আপনি মিথ্যা বলতেছেন রোজা রাখতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন রোজা রাখছেন অন্যকে ব্যবসায় ঠকাচ্ছেন রোজা রাখছেন আবার মজুদদারি করে রোজাদার ব্যক্তিকে ঈমানদার ব্যক্তিকে আপনি কষ্টে নিহতিত করছেন রোজা রাখছেন আবার সুযোগ মতেন বিভিন্ন মানুষকে আপনি দানবীর সাজার জন্য লাখ লাখ টাকা ব্যয় করে দিচ্ছেন না এটার দ্বারা কখনো আপনি মঞ্জিলে মকসুদে পার হইতে পারবেন না প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাবিবে পাকের জবানের ঘোষণা যে নিয়াতুল মুমিন খাইরুম মিন আমালিহি ঈমানদার ব্যক্তির নিয়ত যদি সহি হয় আমল করে যে সওয়াব সহি নিয়তের দ্বারা এর চাইতে কল্যাণকর সওয়াব আল্লাহ তার ঈমানদার আমলে দান করে দিবেন বলুন সুবহানাল্লাহ আজকে মিথ্যা আছে কি না আল কিযবু তুফসিদুস সাওম মনোযোগ আল কিযবু তুফসিদুস সাওম মিথ্যায় মানুষের রোজাকে ফাসাদ করে মিথ্যার দ্বারা মানুষের রোজা ফাসাদ হয়ে যায় তাকওয়া থাকে না সারা দিন রাত আপনি কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কাছে সওয়াবের আশায় রোজা রাখছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজার প্রস্তুতি নামক ব্যবস্থা আপনার 5 কেজি পেঁয়াজ কিনলে চলবে কিন্তু আপনি আরো 10 কেজি পেঁয়াজ কিনতেছেন আর ওই ব্যবসায়ী মনে করছে যে এই ভাইজন 5 কেজি 10 কেজি নিয়েছে আরেকজন আসবে হঠাৎ করে তার কাছে বললেন যে আমার মজুদ দিন নাই এইগুলো আছে
এখন 10 কেজি কিনলেন ধরেন 100 টাকা করে আরেকজন গেছে কয় না নিতে হলে এখন 120 টাকা লাগবে আছে কিনা এমন ব্যবসায়ী আছে কিনা এই ব্যবসায়ীদের জন্য জাহান্নাম এই রোজা রাখার কি অর্থ জানতে চাই তাকওয়া দুই প্রকার একটা তাকওয়া জাহির তাকওয়া বাতিন জাহিরি শরীর দ্বারা জাহিরি বন্দি করছেন জাহিরি তাকওয়া বাতিনি শরীর আল্লাহ দান করেছেন বাতিনি তাকওয়া সঞ্চয় করার জন্য আপনার লোভ লালসা মায়া মৎসর্য এগুড়া শরীরি পূর্জিত তাড়না এগুড়া ত্যাগ করার পর হচ্ছে আপনি বাতিনি তাকওয়া যখন বান্দার সঞ্চিত হবে জাহের বাতিন পবিত্র হবে আল্লাহ বলেন বান্দা তখন আমার জিম্মায় চলে আসলো আমি বান্দার কালবের মধ্যে ওই রোজার দ্বারা ওই সাওমের দ্বারা আমার নূর বান্দার কালবে মজুদ করে দিলাম ওই বান্দার জন্য জাহান্নাম হারাম আমি তার জন্য নিজেই হয়ে গেলাম জান্নাতের জন্য বলো সুবহানাল্লাহ আল্লাহ যদি বাঁচায় সারা বছরই সারা মাস মসজিদের ইমামগণ আপনাদেরকে খুতবা তেলাওয়াত করে করে রোজার গুরুত্ব বুঝাবে বুঝাবে না হাদিস শরীফ পড়ে রোজার গুরুত্ব বুঝাবে ভাইরা আমার আপনি রোজা রাখার জন্য আগে সবাব দরকার প্রথম শর্ত ঈমান দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার নিয়ত সহিহ শুদ্ধ থাকা আপনার নিয়তে বেজাল থাকবে কিছুই লাভ হবে না এখানে হাদিসে বলা হচ্ছে রোজা আমার জন্য বান্দা রাখছে আমি তার যাজা দিব এটা রহস্য কি জানতে চাই এটা রহস্য হচ্ছে এই রোজাদার ব্যক্তি ঘুম কম রোজাদার ব্যক্তির কি ঘুম কম কেন সারা দিন সে কোরআন তেলাওয়াতে জিকির আজকারে মশগুল থাকবে এবং খানাহানি থেকে বিরত থাকবে রাতের বেলা তারাবির নামাজ পড়বে নফল ইবাদত করবে কোরআন তেলাওয়াত করবে এবং সেহরির সময় সেহরি খাবে অনেকের অভ্যাস তাহাজ্জুদ পড়বে পড়ার পরে আপনার ফজর পড়বে পড়ার পরে আবার কোরআন তেলাওয়াত করবে এই অবস্থায় রোজাদার ব্যক্তির ঘুম কম তো রোজাদার ব্যক্তির ঘুম কমের মধ্যে একটা আল্লাহর গুণ পাওয়া যায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ ঘুমায় না আল্লাহর ঘুমের ভাবও আসে না রোজাদার ব্যক্তির জন্য জিম্মাদারি আল্লাহ নিলেন বান্দার এই রোজাদার ব্যক্তির নিজে কুদরতি হাতে রোজাদার ব্যক্তিকে আল্লাহ প্রতিদান দিবেন তার অর্থ হচ্ছে এই রোজাদার ব্যক্তির মধ্যে আল্লাহর একটি গুণ প্রকাশিত হয়েছে রোজাদার ব্যক্তি দিনে খায় না আল্লাহ খায় রোজাদার ব্যক্তি পান করে না আল্লাহ পান করে করে না তাই রোজাদার ব্যক্তির কাছে আল্লাহর একটা গুণ মজুদ আছে এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমার জন্য রোজা রাখছে আর আমি তার যাজা তৃতীয় কথা হচ্ছে জবাব হচ্ছে যে রোজা কে রাখছে না মা সন্তানের খবর জানে না সন্তান মায়ের খবর জানে না মা সন্তান বাবা সবাই মিলে রাতে খাইছে সেহরি কিন্তু সকালে কে রোজা রাখছে না কেউ আমরা জানি আল্লাহ জানে কিনা রোজাই একমাত্র আল্লাহকে পাওয়ার একটা ব্যবস্থা এই জন্য যুগে যুগে যত আউলিয়া কেরাম এসেছে সমস্ত আউলিয়া কেরামগণ রোজাকে নফল রোজাকে প্রাধান্য দিয়েছে নফস এর সর রিপু গুলাকে তারাইয়া নফসকে ঠিক করে নফসে মুতমাইন্না সঞ্চয় করার জন্য যে ব্যক্তির নফসে মুতমাইন্না সঞ্চিত হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন ফিরাদিয়া তামরদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা তুমি এখন মুক্তি লাভ করেছো আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম তুমি আমার প্রতি রাজি হয়ে গেছো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাদখুলি ফি ইবাদি তুমি আমার নৈকট্যতম বান্দার মধ্যে দাখিল হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ বলে না কেন ভাইরা আমার আজকে রোজার মাস আসছে একজন হাদিস শরীফে আসছে একজন ব্যক্তিকে যদি আপনি এক গ্লাস পানি দ্বারা একটা খেজুরের দ্বারা এক গ্লাস শরবতের দ্বারা একজন ব্যক্তিকে আপনি কি করলেন ইফতার করাইলেন আপনি একটা রোজার সওয়াব পেয়ে গেলেন কি পাইলেন একটি রোজার সওয়াব পাইলেন এই একটি রোজার সওয়াব যে পাইলেন প্রিয় নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যিনি খাওয়াইলো বা ইফতার করাইলো সে সওয়াব পাইলো এক রোজার যারে যারে ইফতারটা করাইলো তার সওয়াবটা কি কমবো
তো আল্লাহর হাবিব বলে আল্লাহু আকবার ওয়া আতিয়াবু আল্লাহ বড় দাতা আল্লাহ বড় পবিত্র আল্লাহর কাছে অভাব নাই তার রোজা ঠিকই থাকব তার সওয়াব ঠিকই থাকব যে তার ইফতার করাইছে আল্লাহর তরফ থেকে তারে আরেকদিন রোজার সওয়াব দান করা ভাইরা আমার আমরা এই আজকে চাঁদ উদিত হওয়ার আগে মাগরিবের নামাজ পড়ছি না তখনও এক রাকাতে বাজেটে আল্লাহর তরফ থেকে যতটুকু সওয়াব ততটুকু দেওয়া হয়েছে ঠিক কি না বরং এক মাগরিবের এক ওয়াক্তে হাদিস শরীফের ভাষায় 10 ওয়াক্তের সওয়াব পেয়েছে এরকম 5 ওয়াক্ত বলে কত ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্তের কত ওয়াক্তের ধরেন মাগরিবের এক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পেয়েছে কিন্তু সাব উঠার পরে যে এশার নামাজ পড়ছেন এই এশার নামাজের ফরজ পড়ছেন এক ওয়াক্ত এশার একটা ওয়াক্তে ফরজ পড়ছেন আপনি ফরজ রাকাত 4 রাকাত ফরজ পড়ছেন প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করছে তো 4 রাকাতে কত হইছে 4 7 28 280 280 রাকাতের সওয়াব 70 সংখ্যা সীমিত নয় বেগায়র হিসাব 1 থেকে 700 গুণ পর্যন্ত রোজাদারকে সওয়াব দান করা হয় আল্লাহু আকবার বলেন না কেন এই মাসের গুরুত্ব যদি একজন ব্যক্তি বুঝতো সে সদা সর্বদা মাওলার কাছে দরখাস্ত রাখতো যে আল্লাহ তুমি এক মাস রোজার হুকুম দিয়েছো আমাকে তৌফিক দাও আমি 12 মাস রোজা রাখব سبحان الله وبحمده আমার ভাইরা অনুরোধ থাকবে আপনারা মাহে রমজানের সিয়াম সাধনা করবেন রাজি আছেন যদি সুযোগ পান একজন ব্যক্তিকে ইফতার করাবেন যদি সুযোগ পান তাহলে একজন ব্যক্তি সেহরি খাওয়াবেন একজন ব্যক্তিকে সেহরি খাওয়াবেন এই সেহরি খাওয়ানোর দ্বারা আপনার বেফায়দা হবে না এই সেহরি খাওয়ানোর দ্বারা আপনার আমল নামায় আল্লাহ পাক অবশ্যই আরেকটি রোজার সওয়াব দান করবেন হুজুর সরকারে দুয়ারো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজার মাসকে কয় ভাগ করা হয়েছে তিন ভাগ কত ভাগ আউয়ালুহু রাহমাত প্রথম ভাগ কি রহমত ওয়া আওসাতু মাগফিরা আর মধ্যম ভাগ হচ্ছে গুনাহ মাফ এর ব্যবস্থা শেষের ভাগ কি নাজাত শেষের ভাগ কি নাজাত কয় ভাগ করা হয়েছে আপনি রহমত পূর্ণ হলো এখন গুনাহ মাফের ব্যবস্থা মধ্যের 10টায় আসলো আর গুনাহ মাফ হইতে দেরি আল্লাহ এখন বলেন বান্দা তোমারে প্রথম রহমত দিছি মধ্যের ভাগে 10টা পালন করেছো গুনাহ মাফ করে দিয়েছি এখন নাজাতের দরখাস্ত করতে হবে না নাজাতে ঢুকছো আমি তোমারে মুক্ত করে দিই আল্লাহু আকবার বলেন না কেন তাই আমি অনুরোধ করব যারার ঈমান আকীদা সহি আছে যারা আল্লাহ রাসূলের প্রেমিক আছেন আপনারা মাহে রমজান শরীফের সিয়াম সাধনা করবেন এই রমজান শরীফের পূর্ণ আদব রক্ষা করবেন আল্লাহ তৌফিক দান করুন আমি আর একটা একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব আপনাদের পরবর্তী যিনি বক্তা আছেন তিনি আমার আব্দুর রহমান রেজবি সাহেব তিনি কি নিয়ে আসেন দূর শ্রী সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া জমা জোরি বরামদ জান আলম তারা হামিয়া রসুল আল্লাহ তারা হাম সলা দুনিয়া আলাইকুম সলা দুনিয়া একজন মজুসি মজুসি বুঝছেন না কারে কয় চিনেন না মজুসি মানে অগ্নি পূজক আগুনকে প্রভু বান্না আগুনের পূজা করে আছে না এমন
আছে কিনা অগ্নি পূজক তাকে বলা হয় মজুসি মজুসি তার সন্তানকে নিয়ে রোমের বাজারে গেছে রোম দেশে কোন দেশে রোম দেশের বাজারে রোজার দিনে গেছে রোজার দিনে গিয়ে মজুসি আপনার রোজার দিনে ওই মুসলিম অধ্যুষিত বাজার ওই দিনে গিয়ে মজুসি আপনার কি করছেন কানাকাটা করছেন বাড়ি হঠাৎ করে এক দোকানে ওই যে মজুসির ছেলে এক দোকানে গিয়ে কিছু খাদ্য সামগ্রী কিননা সে রোজাদারের সামনে খাইতেছে কার সামনে এইটা মজুসির চোখে ধরা পড়ছে যে আমার ছেলে রোজার দিনে বাজারে প্রকাশ্যভাবে খাইতেছে মুসলমানের রোজা এরা রোজা রাখছে এটা তো মুসলমানের অন্তরে কষ্ট লাগতেছে মজুসি এর দেরি করছে না ওই ছেলেকে থাপ্পড় মারছে ছেলে বলেন বাবা আমাকে তুমি থাপ্পড় মারলা কেন কয় তুমি দেখছো না মুসলমানের অদৃশ্যতই বাজার মুসলমানরা রোজা রইছে আর তাদেরকে তুমি দিনের বেলা দেখায়া দেখায়া খাইতেছো হ্যাঁ এতে মুসলমানের মনে কষ্ট হচ্ছে না কো বাবা আমরা তো বাড়িতে দিনের বেলা খাওয়া খাদ্য খাই ওই মজুসি বলল দিনের বেলা ঘরে তুমি আমি সবাই মিলে পরিবারের সবাই মিলে খাই কেউ দেখা না আরে বেটা মুসলমানরা রোজা রাখছে তাই তুমি কিছু যে প্রকাশ্যে খাও মুসলমানের মনের মধ্যে কষ্ট লাগবে এটা তো বরদাস্ত করা যায় না এই কথা বলিয়া ছেলেকে আদব শিক্ষা দিয়ে বাড়িতে নিয়ে আসছে সুবহানাল্লাহ বলে দেখো একজন অগ্নি পূজক মজুসি রাত্রি বেলা ঘুমিয়ে আছে ওই গোমের ঘরে নূরের নবী রহমাতুল লিল আলামিন মজুসির ঘরে হাজির হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন মজুসি অগ্নি পূজক সমস্ত ঘরকে আলোকিত দেখলো সামনে দেখা গেল রহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী মজুসিকে ডাক দিলেন ও মজুসি অগ্নি পূজক আমি আর থাকতে পারলাম না রওজা শরীফে তোমার ঘরে আসলাম আনা রহমাতুল লিল আলামিন আমি হইলাম আল্লাহর হাবিব রাউফুর রহিম রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম মজুসি রে আজকে তুমি আল্লাহর একটি হুকুম আল্লাহর একটি বিধান আল্লাহ এই মাসে রোজাকে ফরজ করে দিয়েছে তুমি তো আল্লাহ মানো না তুমি অগ্নি পূজা করো আজকে তোমার সন্তানকে মুসলমানের রোজার আদব শিক্ষার ক্ষেত্রে তুমি যে বিচারটা করেছো সেই জন্য আমি রহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসলাম ও মজুসি আর দেরি করিও না আমার সাথে পড়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ মজুসি আল্লাহর হাবিবকে দেখে স্বপ্ন যুগে ঈমান গ্রহণ করলেন করার পরে স্বপ্ন ভাঙলো সকাল হতে না হতে বিবিকে মজুসি ডাকলেন ওই সন্তানকে ডাকলেন ডেকে ওই যুগের একজন বিশিষ্ট আলেমের কাছে গেলেন যাওয়ার পরে ওই বিবি এবং তার সন্তানকে বলল বাবা গত কইল মুসলমানের রোজাকে সম্মান করতে গিয়ে আমার অতি জীবনের সমস্ত শেরেক অতি জীবনের সমস্ত কুফরি থেকে আমি অদ্যরজনীতে ফরহেজ হয়েছি বাবা গো মুসলমানদের ধর্ম হক মুসলমানদের আল্লাহ হক মুসলমানদের নবীও হক আমি এমন স্বপ্ন আর কোনোদিন দেখি নাই আজকে আমার ঘরে রহমাতুল লিল আলামিন আগমন করেছে আমি আমার প্রিয় নবীকে দেখে অতীত জীবনের শেরেক ছেড়ে দিয়েছি কুফরি ছেড়ে দিয়েছি অগ্নি পূজা ছেড়ে দিয়েছি আমি ঈমান গ্রহণ করছি ও হুজুর
আমার এই বিবি এবং বাচ্চাকে আপনার নিকটে আনলাম আপনি তাদের কবরে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে আমার ভাইরা এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলেন একজন অগ্নিপূজক যে আল্লাহকে মানে নাই আগুনের পূজা করছিল মাত্র মুসলমানের ওই রমজানের দিনে তার সন্তান বাজারে প্রকাশ্যে খাওয়ার কারণে থাপ্পড় দিয়েছিল আমার নবী এবং আল্লাহ ওই মজুজির প্রতি খুশি না বেজার আরো যখন খুশি না বেজার খুশি তো হলো হলোই আমার নবীজি তাকে এসে মুসলমান বানাইলো তার বিবি মুসলমান হলো তার সন্তান মুসলমান হয়ে গেল একজন মজুসি যদি রোজার আদব রক্ষা করে মহামূল্যবান সম্পদ ঈমান গ্রহণ করতে পারলো আজকে তুমি আমি মুসলমানের সন্তান মুসলমান তোমার আমার বেতারে তোমার আমার দোকান পাঠে দিনের বেলা চাষ খোলা রাখে দিনের বেলা হোটেল খোলা রাখে দিনের বেলা বিভিন্ন রকমের বিভিন্ন ফায়সাযুক্ত কর্ম বিভিন্ন হোটেলে করা হয় আমি জানতাম চাই এটা মুসলমান না মুসলমান নামের কলঙ্ক আজ এমন জাতের মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলেন হ্যাঁ আমি অনুরোধ করব আমার বক্তব্য শুধু এখানেই নাই যেহেতু ফেসবুক ইউটিউবের যুগ সব জায়গায় মান রেজবি সুন্নি আল কাদেরী সাহেব এই মাহফিলের পক্ষ থেকে আপনারা যদি বেজার তো আওয়াজ বড় করে দিন না বুঝবো আপনারা খুশি আছেন এই মাহফিলের পক্ষ থেকে ভাইরা আমার লিকুল্লি শাইইন যাকাতুন প্রত্যেকটি বস্তুর যাকাত আছে কি আছে আর কি আছে ধনী হইলে যাকাত দেয় আমাদের দেশে গরিব মানুষের যাকাত নাই এখন কিতাবে আসছে লিকুল্লি শাইইন যাকাত যাকাত প্রত্যেকটা বস্তুর যাকাত আছে আপনারা বলেন তো যাকাত অর্থ কি অনেক মালদার আপনারা যাকাত দেন না যাকাত অর্থ কি জাকাতের অর্থই বুঝে না তো বুঝে না জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বৃদ্ধি করা বৃদ্ধি হওয়া কটা কছি বৃদ্ধি পাওয়া বৃদ্ধি করা বৃদ্ধি থাকা জাকাত শব্দের দ্বিতীয় অর্থ পবিত্র করা পবিত্র হওয়া পবিত্র রাখা জাকাত শব্দের দ্বিতীয় অর্থ পবিত্র করা পবিত্র থাকা পবিত্র হওয়া বুঝতে পারেন পারেন নাই আপনি যে সম্পদের যাকাত দিবেন জাহিরি ভাবে দেখতেছেন যেমন এক মনে দিচ্ছেন এক কেজি কমে গেছে আপনি দেখতেছেন না যাকাতে আপনার সম্পদকে বাড়াইতেছে সুবহানাল্লাহ বলেন বৃদ্ধি করা এবং যাকাত শব্দের অর্থ পবিত্র করা পবিত্র থাকা পবিত্র রাখা আপনি যে সম্পদের যাকাত দিবেন যদি যাকাতরা আলাদা না করতেন তো আপনার সম্পদ থাকতো অপবিত্র এই অপবিত্র সম্পদ আমনও খায় আমনের বিবিও খায় আপনার সন্তানও খায় এই অপবিত্র খাইয়া অপবিত্র খাওয়াইয়া নিজও নাফা আপনার সন্তানও নাফা যারা সম্পদের যাকাত দেয় না উপযুক্ত হওয়ার পরে এরা হারাম খায় কি খাইতেছে কি খাইতেছে আচ্ছা এটা হলো সম্পদের বিষয় কিসের বিষয় সম্পদের বিষয় লিকুল্লি শাইইন যাকাত প্রত্যেকটা বস্তুর যাকাত আচ্ছা সম্পদ বাদ দিলাম আমরা বয়রসি দেহটা নিয়ে বয়রসি না দেহের যাকাত আছে আছে কিনা আর বলেন আছে কিনা বাজানের একটা গান গায় আমার তো ইতো মনোটনো থাকে না যাকাত দিয়া ঋণের দালি বাবা এমনি নি কয় আমি তো বুঝি যদি না মনোযোগ এরকম একটা গান তারা গায় আজ গাইতে পারে তো বাবা হে গানটা গায় না বুঝছেন তো ওহিডা একটা গান আমরা আছে না এই গানটা উচিত না আল্লাহ মুনাজ্জাহুম মিনাজ জামান ওয়াল মাকান আল্লাহ স্থান কাল সবকিছু থেকে পুত পবিত্র
স্থান কাল পাত্র ভেদ কয়টা কথা সাতটা কয়টা কয়টা স্থান অনুযায়ী বসা কাল অনুযায়ী বলা পাত্র অনুযায়ী রাখা তত্ত্ব অনুযায়ী ভেদ প্রকাশ করা এই ইবতেদাহে জাহান এনো যারা আছে আমরা যারা আছি আমরা কিন্তু আসল বস্তু গ্রহণ করার ক্ষমতা যোগ্যতা আমাদের নাই যেখানে নাই এখানে হেফাজত রাখাই কি উত্তম এদিনে একটা ফেসলা লাগাইতে ছিল না রে হ্যাঁ লাগাইতে ছিল শ্রী বাবা হেফাজ বন্ধ দিছি সাবধান মনোযোগ প্রত্যেকটা বস্তুর যাকাত আছে আমরা এখানে বসে আছি আমাদের দেহের যাকাত আছে কিনা হ্যাঁ আমাদের দেহের যাকাত আছে কিনা আমি জানতাম চাই দেহের যাকাতের নাম দেহের যাকাতের নাম হচ্ছে রোজা আলহামদুলিল্লাহ বলেন না কেন দেহের যাকাতের নাম কি রোজা আমনে জাহিরি দেহের একটা যাকাত বাতেন দেহের একটা যাকাত যাকাত শব্দের অর্থ পবিত্র করা পবিত্র থাকা পবিত্র হওয়া যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা বৃদ্ধি থাকা বৃদ্ধি পাওয়া আপনি যখন জাহের বাতেনে যাকাত দিবেন আপনার দেহ পবিত্র হবে জাহিরি দেহ পবিত্র বাতেন দেহ পবিত্র আপনি যখন সিয়াম সাধনা করবেন রোজা রাখবেন এই রোজার দ্বারা জাহের দেহ বাতেন দেহ পবিত্র হইয়া এই পবিত্র দেহটা আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে যায় আপনি যদি থাকতেন নাকাস আপনি হয়ে গেলেন কামিল আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন তাই রোজা ইমানদারের জন্য মহামূল্যবান একটা সম্পদ আমরা কি হারাইতে পারি আরো যদি হারাইতে পারি তরিকত পন্থীদের রোজা শরীয়ত পন্থীদের রোজা এটার মধ্যে একটা ব্যবধান আছে শরীয়ত পন্থীরা আমরা এক মাস রোজা রাখি আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী তরিকত পন্থীরা যখন এমন মুর্শিদের হাতে বায়াত নিয়েছে হাত দিয়েছে সেদিন থেকে এতকাল পর্যন্ত সারাটা জীবন দেহকে ওই নাফাক থেকে বাঁচাইয়া রাখার নাম হচ্ছে তরিকতের রোজা ওই একটি নামাজ একটি রোজা আমারে আজ গাই তো এই কিছু খাতে মাসা নাই দিয়ে যারাই জিন্নি হ্যাঁ তুমি এক রোজা এক নামাজ রাখো তোমার দুনিয়ার জিন্দেগি থেকে কবর পর্যন্ত একটাই কবর পর্যন্ত একটা এই পুরো টাইমে তুমি মাওলানা কারিমের ধারে থাকতে হবে মাওলানা কারিমের ধ্যান ছাড়া তোমার আর অতিথি কিছু থাকতে পারবে না সেটাই হচ্ছে একটি রোজা বা একটি সালাত দেখি আপনার খবরটা কতটুকু হ্যাঁ রোজা আর ইয়া তামান বাটপার সিটার আর বন্ডা ভিড়ের অভাব নাই বন্ডা ফকিরের অভাব গাঁজা মদ ইতা হিতা উভয় নাই আল্লাহ ইরিতে আমরা ইমান আকিদা ইবাদত করি সবাই বলেন আমিন গাউসু বাগ থেকে শুরু করেন এই পর্যন্ত যারা কামেলে মুকাম্মেল হয়েছে গাউস কুতুব সজীব নকিব হয়েছে শরীয়তে কামেল তরিকতে কামেল হাকিকতে কামেল মারেফতে কামেল চারটি বস্তুর সমন্বয়ে কামেল হচ্ছে চার কেসে গেলেই পরে ওই ট্রান্সমিটার থেকে একটু দেয় লোকটা ফাইতে দেরি আর তার গালবের মরিচিকা দূর হইয়া সেও পবিত্র হইয়া যায় এই হলো রেসবি আদরবার এই হলো রেসবি মাওলানা কিবলা এরকম ভাবে বহু ধক্কানি দরবার আছে কিনা জরুর আছে কিনা লেভেল ধরিলেই হবে না এটা লেভেলটা এখানে রাখো এখানে রাখো এটাকে দীর্ঘ সাফাই করো আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন আমি একটা দাওয়াত করছি আগামী 13-14 মার্চ 29-30 আলগুন রেজবি বাবার প্রতিষ্ঠিত 29তম উরুস মুবারক গৌসু বাগের স্মরণে আমার বাবা আজান কিবলার স্মরণে আমার বাড়িতে চান্দিনা হারম উদযাপিত হয় প্রতি বছর এই বছর রমজান শরীফ পড়ছে অনেকে বলছে হুজুর একটু আগায় না হবে না লিসানুল ফুকারা সাইবুল জাব্বার আল্লাহর ওলির তো জবার তো খোদাই তরবারি কে গেল না গেল অসুবিধা নাই আমার না সামি নাচবে আমার গাও আমি গাইব আপনাদেরকে দাওয়াত করলাম তবে অনেক মহিলারা যাইতেন গত ওই দিনও আমি ইসলাম আছি বলছি মা বোনরা যেহেতু রমজান শরীফ তারা বাড়িতে যারা যাইতো তারা যেন বাড়িতে থেকে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আমরা তাদের জন্য ওখানে দোয়া করব আর পুরুষদেরকে বলছি আপনারা যত পারেন যাবেন আপনারাও বলে গেলাম আপনারা যদি তৌফিক থাকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় দিনে আপনারা যে প্রাণ প্রিয় লোক আমাদের দরবারে এখন ভাইরাল কি বলেন ঠিক কিনা হ্যাঁ
আমার বাদান মারা আব্দুর রহমান রেজবী সাহেব তিনি দ্বিতীয় দিন থাকবে আগের দিন লোকমান তাহির কত হুজুর যে উফায় নাই যাইব আমনে বাবা বিশুদ্ধ বুঝলেন আজ যাব অনেক উলামায়ে কেরাম থাকবে বহুত জায়গা থেকে আলেম উলামা আসে আপনারা যারা গেছেন বসে দেখছেন আমি আব্দুল হ্যাঁ আমরা গেছেন না অনেক উলামায়ে কেরাম আছে আসে আপনারা যাবেন বৃহস্পতিবার সেহরি শেষ করার পরে আমরা নামাজ পড়ব জামাতে এরপরে জামাতের পরে হুজুর কিবলা সমাপনী বক্তব্য রাখবেন দোয়া করবেন তারপর তাবারক দিয়ে আমরা বিদায় করব যারা বিশুববারে যাবেন ওই নিয়ত করে যাবেন আখেরি মুনাত নিয়ে আসবেন আর আগের দিন আমরা একটা পর্যন্ত প্রোগ্রাম রাখব যারা থাকবে তাদের জন্য সেহরি ইফতার সেহরি দুটোই থাকবে মাঝরাতে কোনো খানা খাদ্য নাই বুঝিনি ইফতার হবে ভারী এবং তারপর সেহরি হবে সকলকে দাওয়াত করে গেলাম আপনারা যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু